দীপক দা তোমাকে আমি যে বিষয়টা জানবো সরাসরি সেটা হচ্ছে তুমি এখন তো শুধু রাজ্য নয় গোটা ভারতবর্ষে বর্তমান চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ নিয়ে যেটা আলোচনা হচ্ছে যে পশ্চিমবঙ্গে একের পর এক শাসক দলের সব নেতারা রয়েছেন তাদেরকে কাউকে সিবিআই কাউকে ইডি ডাকছেন কারো বাড়িতেই করছেন ইতিমধ্যে পার্থ চ্যাটার্জি অর্পিতা এবং অনুবর্ত মণ্ডল গ্রেপ্তার হয়েছেন এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু রাজ্যের বিরোধী যে শক্তি রয়েছে বিজেপি তারাও একদিকে আন্দোলন করছে ওপর দিকে বামেরা অর্থাৎ সিপিএম কংগ্রেস এরাও আন্দোলন করছে এবং বামেরা মাঠে নেমেছে চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে আবার তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে তাহলে এই মুহূর্তে যদি কোথাও না কোথাও কোনোভাবে রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথার কথা ধরে নিলাম পদত্যাগ করে দিল অথবা বর্তমান তৃণমূল সরকার পড়ে গেল তাহলে কি বাংলায় কোনোভাবে সিপিএমের ভাবে কি তারা সরকারের ক্ষমতায় আসতে পারে আবার ওপর দিকে বাংলায় যদি তৃণমূল সরকার পড়ে গিয়ে বিজেপি আসে তাহলে কি রাজ্য আরও বেশি ভালো হবে না খারাপ হবে কী মনে হচ্ছে তৃণমূল সরকার আমলে যা হচ্ছে তার চেয়ে বেশি প্রথম হচ্ছে পশ্চিমবাংলায় একটা জিনিস আমি স্লোগান রেখেছিলাম দু হাজার ষোলো থেকে যে পশ্চিমবাংলায় আর যেই আসুক সিপিএম আসুক কংগ্রেস থাকুক কি তৃণমূল থাকুক তাতে আমার কিছু যা আসে না কিন্তু বিজেপি এলে যায় আসে কারণ বিজেপি সম্পূর্ণ একটা বাঙালি বিরোধী এবং দেশবিরোধী শক্তি এবং ফ্যাসিস্ট শক্তি তার সাথে সাম্প্রদায়িক এবং বিজেপির একটা নিজস্ব আইডিওলজি আছে কিন্তু তৃণমূলে সেইভাবে কোনো আইডিওলজি নেই বামেরা যতই কমিউনিজমের কথা বলুক কিন্তু বাস্তবে তাদের ভোট রাজনীতির দিক থেকে অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কোনো রকম তাদের পার্থক্য নেই কিন্তু গণআন্দোলনের ক্ষেত্রে বামেরা সবসময় এগিয়ে থাকে এই জন্য তাদের সাধুবাদ জানায় কিন্তু মূলত পশ্চিমবাংলা রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্পূর্ণ দ্বিচারিতা করছে একটা সময় যখন সিপিএমের চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল তখন সেই ক্ষমতায় থাকার ফলে তাদের নেতারা একটা সময় নিজেদের জমিদার ভাবতে শুরু করেছিলেন যে বংশ পরস্পরে তারাই জমিদার থাকবেন তাদেরকে কেউ ক্ষমতা থেকে ফেলতে পারবে না কিন্তু আমার যেটুকু ছোটোবেলা থেকে অভিজ্ঞতা আমার বাবা সিপিএম নেতা ছিলেন টুর একজন লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন ফলে সেই অভিজ্ঞতা থেকে বাবার সাথে ঘটে যাওয়া সিপিএমের ভেতরকার দুর্নীতির শিকার হওয়া এবং তার প্রতিবাদ করার জন্য বাবাকে পার্টি থেকে এবং চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার ফল ভোগ করেছি দীর্ঘ কয়েক বছর এবার এই জিনিসটা কিন্তু শুধু আমার ক্ষেত্রে না অনেক মানুষের ক্ষেত্রেই ঘটেছে এবং তার উপর মানুষের এতটাই বিদেষ্টা জন্মে গেছিলো যে তারা কিন্তু সিপিএমকে ছুড়ে ফেলে দিয়েছে এখন বিষয়টা হচ্ছে যে সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে কমিউনিজমের ক বা সাম্যবাদের শ এই বিষয়গুলো নিয়ে মানুষকে যে মিনিমাম একটা পাঠ শেখানো অর্থাৎ মানবতার বা সমাজতন্ত্রের মানবাধিকার বিষয়ে এই পার্টগুলো কিন্তু সিপিএম শেখায়নি তারা জমিদারি ভোগ করে গেছে ফলে যেটা দেখেছি যে তৃণমূলে আসার শুরুতে বিজেপির হাত ধরে টিএমসি যখন পশ্চিমবাংলায় আসে সেই সময় কিন্তু সিপিএম নেতারা প্রায় কণ্ঠাসা হয়ে যায় গুটিয়ে যায় এবং সেই সময় সিং নন্দীগ্রাম নানারকম ঘটনায় আমরা দেখেছি যে সেখানে কীভাবে নৃশংসভাবে সেই আন্দোলনগুলোকে তারা দমন করার চেষ্টা করেছিল যেটা নকশাল আন্দোলনের শুরুটা হয়েছিল জ্যোতি বসুর হাত ধরে পুলিশ মন্ত্রী থাকাকালীন নকশালবাড়িতে সেখানে কৃষকদের উপর গুলি চালিয়েছিলেন তার নির্দেশে ফলে সেখানে নকশাল আন্দোলন হয়েছিল পশ্চিমবাংলায় এই সময়েও হতে পারতো সিংহ নন্দীগ্রামের আরেকবার নকশাল আন্দোলন কিন্তু সেই নকশাল আন্দোলনটাকে দমন করে দেওয়া হয়েছে খুব নিষ্ঠুরভাবে এবং আদিবাসী দলিত গ্রামের প্রত্যন্ত মানুষদেরকে নকশাল মাওবাদী আখ্যা দিয়ে জেলে পড়ার যে ঘটনা এবং যার সূত্র ধরে বলা যায় যে মানুষ একটা সময় বিরক্ত হয়ে সরকারকে ফেলে দিয়েছে এবং এখন যেটা বর্তমান পরিস্থিতি যে যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে একটা নতুন দল গঠন করেছে বিজেপির সহজতায় মানে সহযোগিতায় ক্ষমতায় এসেছে ফলে বিজেপির মানে প্রতি বিজেপির মানে সিপিএমের বিজেপির প্রতি কিন্তু অতটা রাগ নেই যতটা রাগ টিএমসির উপর এবং এই তাদের জমিদারি হারানোর ক্ষোভ এখনও পর্যন্ত তাদের মধ্যে ইসলাম ফোবিয়া যেমন কাজ করে সেরকম তৃণমূল ফোবিয়া কাজ করছে সিপিএমের মধ্যে এবং এই রাগের বর্ষে গত দু সালে মানে সমগ্র সিপিএমের ভোটটা চলে গেল বিজেপিতে এবং আমরা দেখেছি ধাপে ধাপে তাই হয়েছে এবং আমার পরিচিত বহু সিপিএমের যুব নেতারা তারা এখন বিজেপির রীতিমতো আইটি সেল বা তাদের পুরো থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে এই মুহূর্তে আবার নতুন করে হাওয়া তুলতে শুরু করেছে যে পশ্চিমবাংলায় তৃণমূলের অপশাসন ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু প্রথম তিন বছর ক্ষমতা আসার পরে পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে যে ধরনের কাজকর্ম মমতা ব্যানার্জি করেছিল তার সুবাদে কিন্তু আমি বিভিন্ন গ্রামে ঘুরেও দেখেছি যে হ্যাঁ সত্যি কিছু কাজ করেছে যেগুলো বাম জামানায় হয়নি চোখে পড়ার মতো এবং সেই কারণে প্রত্যন্ত গ্রামে মানুষের সমর্থন কিন্তু তৃণমূলের প্রতি ব্যাপক আমি তৃণমূলের সমর্থক নই কারণ আমি কোনো রাজনৈতিক দলকেই পছন্দ করি না কিন্তু বর্তমানে বিজেপি আর এস এসের মতো একটা শক্তিশালী সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দল যে দলটাকে যারা তৃণমূলের সাথে তুলনা করার চেষ্টা করে অর্থাৎ যে তৃণমূল সেই বিজেপি এই কনসেপ্টকে অর্থাৎ বিজেমূল কনসেপ্ট নিয়ে সিপিএম ময়দানে আসে এবং সেটাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করে কিন্তু সেই সময় দু হাজার একুশ সালের ইলেকশনের কথা বলছি সেই সময় আমরা বিভিন্ন গণতান্ত্রিক মানুষজন আমরা দাবি তুলেছিলাম যে নো ভোট টু বিজেপি অর্থাৎ বিজেপিকে ভোট দেবেন না বাকি আপনি সিপিএম কংগ্রেস তৃণমূল যাকে ইচ্ছা ভোট দিন কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে আমরা দেখি যে সিপিএমের বন্ধুরা আমাদের গালাগালি করছে যে আমাদের এই টু বিজেপির জন্য নাকি বামেরা ভোট তুলতে পারেনি সব ভোট চলে গেছে তৃণমূলে কিন্তু আমার দুঃখের বিষয় বলতে দ্বিধা নেই সেটা হচ্ছে এই বাম বন্ধুরা বা সিপিএমের লোকজন মানে এতটাই মূর্খ মানে এতটাই ঘাসে মুখ দিয়ে চলে যে যে অজুহাতটা আজকে আমাদের উপর দেখানো হচ্ছে অর্থাৎ আমাদের টু বিজেপি কর্মসূচির কারণে তৃণমূল গেনার হয়েছে বা বিজেপির জুজু দেখিয়েছি আমরা মানুষের সামনে তাতে তৃণমূল গেনার হয়েছে এখানে প্রশ্ন কেন সিপিএম গেনার হলো না কারণ আমরা তো ওখানে স্লোগানে বলিনি যে ভোট টু ইয়ে টিএমসি আমরা তো বলি নো ভোট টু বিজেপি তাহলে বিজেপি বিরোধী ভোট তিন বামেরা কেন টানতে পারেনি আর এই সময়ে যে সমস্ত ভোট বিজেপি পেয়েছে সেগুলো সবই তো বাম ভোট ছিল তাহলে আজকে যে প্রযুক্তিগুলো হাজির করা হচ্ছে এবং এই প্রযুক্তি দিয়ে নতুন ধরনের একটা মেরুকরণের খেলা তারা শুরু করেছিল এবং সেই শুরুর ফলে যে আমরা লাগাতার দেখছি যে সিপিএমের প্রতিটি স্লোগান বিজেপির স্লোগানের সাথে মিলে যাচ্ছে চোর ধরো জেল ভরো একই স্লোগান দিয়ে বিজেপি মিছিল করছে সিপিএমও মিছিল করছে এবারে মুখ্যমন্ত্রী দাবি পদত্যাগের দাবি তুলছে চোরেদেরকে জেলে ভরার দাবি তুলছে কিন্তু কোথাও না কোথাও এই সিপিএম পরোক্ষভাবে বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপির যে ভয়াবহ রূপ বিজেপির যে আইডোলজি এটাকে মানুষের কাছ থেকে কিছুটা লুকিয়ে রাখার চেষ্টা করছে কারণ তারা চাইছে যে আমরা তৃণমূলকে জব্দ করতে পারিনি অতএব বিজেপিকে দিয়ে তৃণমূলকে জব্দ করব কিন্তু এটা করতে গিয়ে বাংলা ধ্বংস হয়ে যাবে এটুকু কাণ্ডজ্ঞান সিপিএমের বন্ধুদের নেই এবং এই কারণে আমি তাদের বলি যে তোমাদের মধ্যে সামান্যতম যদি বাঙালি জাতীয়তাবোধ থাকতো তাহলে পশ্চিম বাংলায় তোমরা আজকে বিরোধী আসনে থাকতে পারতে বিজেপি আসতে পারতো না দু হাজার একুশ সালের ইলেকশানে বিজে কনসেপ্টের কারণে মানে ঢাল তরোয়াল কিছুই নেই নিদিরাম সর্দার সিপিএম বা বামেরা তারা সরাসরি দুটো শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে কোনো কমিউনিস্ট আদর্শে আমি প্রচুর এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি যে সবসময় প্রধান শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয় কিন্তু এখানে বিজে মূল কনসেপ্ট এনে মানে যে বিজেপি সেই তৃণমূল এই কনসেপ্ট দেখিয়ে তাদের বিরুদ্ধে লড়াই অর্থাৎ একসাথে দুটো শত্রুর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানে হেগে মতে দিয়েছে মানে সে শূন্য দিকে পৌঁছে গেছে তখনই আমি বলেছিলাম যে আজকে তোমরা যদি বিজেপিকে এক্সপোজ করতে পুরোপুরি তাহলে পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক আগ্রাসনটা হতো না উল্টে বিজেপির থেকে মানুষগুলো যাদের টিএমসির প্রতি ক্ষোভ আছে তারা কিন্তু সিপিএমে চলে আসতো সেই ক্ষোভটা বিজেপিতে জমা হতো না মানে আমি জানি না সিপিএমের নেতারা এত বড়ো বড়ো নেতারা রয়েছেন মানে তারা মানে এখন গোমূত্র গোবর সেবন করছেন কি না সেটার সন্দেহ আছে মানে আমার সন্দেহ হচ্ছে যে তারা গোমূত্র গোবন সেবন করেছেন এবং পশ্চিমবাংলায় এখন সরকার ফেলার জন্য তারা যে স্লোগানগুলো দিচ্ছেন এতে পরিষ্কার যে তারা এই টাইমে সিপিএম বিজেপির ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে কাজ করছে তাহলে দীপক দা তুমি যেটা বলতে চাচ্ছ যে একদিকে রাজ্য শাসক দলের বিরুদ্ধে বা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপি আন্দোলন করছে উপর দিকে সিপিএম তাহলে সিপিএম যে আন্দোলনটা করছে কোথাও না কোথাও সে আন্দোলনের কিন্তু সুবিধা পাচ্ছে বিজেপি সেটাই তো একদম এবং আন্দোলনের সুবিধা কিন্তু সুফল কিন্তু পুরোটাই বিজেপি তুলতে পারছে সিপিএম তুলতে পারছে না যদি সিপিএম তুলতে পারতো তাহলে খুশি হতাম এমনকি আমরা চাই যে সিপিএম নিজে ক্ষমতায় আসুক ওই বিজেপির উপর ভর করে নয় যে ভুলটা টিএমসি করেছিল আগে যে বিজেপির উপর ভর করে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল যার ফল ভুগছি আমরা এখন পশ্চিমবাংলায় এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এখানে বাংলা ভাঙার চেষ্টা চলছে এখানে রীতিমতো ধর্মীয় মেরুকরণ করে পশ্চিমবাংলাকে হিন্দু মুসলিম পশ্চিমবাংলাকে ঘটি বাঙাল বিভিন্নভাবে মানে একটা বিদ্বেষের পরিবেশ তৈরি করে দিয়েছে এবং আমরা খুশি হব যদি সিপিএম এই জায়গাটা নিতে পারে বিরোধী আসনে আসতে পারে বা ক্ষমতায় আসতে পারে কিন্তু না সিপিএমের বর্তমান কার্যকলাপ কিন্তু সেদিকে বলছে না তারা টিএমসি যে ভুলটা আজ থেকে দশ বছর বারো বছর আগে করেছিল সেই সেম ভুল কিন্তু এই মুহূর্তে সিপিএম করছে মানে টিএমসি যে কাজটা করেছে সেম কাজ কিন্তু আজকে সিপিএম করছে এবং পশ্চিমবাংলায় বিজেপি এলে সিপিএম কেন মানে কমিউনিস্ট নামধারী বা গন্ধ আছে এরকম যে কোনো সংগঠন বা ব্যক্তিদের সাথে কি করবে সেটা আমরা ইউপি বা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো দেখেছি যে সামান্য একজন সাংবাদিক সে বিজেপির একটা স্কুলে সেখানে মানে মিড ডে মিল নিয়ে একটা রিপোর্ট করেছিল তাকে এখনও জেলে পচিয়ে মারছে কিন্তু বাঙালি সেন্টিমেন্ট কিছুটা হলো টিএমসির মধ্যে আছে ফলে পুরোপুরি তারা কিন্তু বাঙালি বিরোধী অবস্থানে যেতে পারছে না বা পুরোপুরি বিজেপিতে মিশেও যেতে পারছে না এবং পুরোপুরি বিজেপি কখনো বাঙালি আনা এই কনসেপ্টকে বা সেন্টিমেন্টকে তারা শ্রদ্ধা করে না কারণ তারা পুরোটাই বাঙালি বিরোধী এবং বাংলা ভাগের যদি ইতিহাস দেখেন তাহলে কিন্তু সেখানে সব সময় মানে রক্তে লেখা থাকবে যে এই বাঙালিকে ধ্বংসের পেছনে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সেই সময় মারোয়াড়ি কিছু কোম্পানি পুঁজিপতি এবং অবশ্যই মানে সেই সাথে মুসলিম লীগের সাথে গট আপ করে মানে জোর করে কলকাতায় দাঙ্গা লাগানো হয়েছিল কারণ বাংলা ভাগের বিরুদ্ধে সব থেকে বেশি মানুষ বিশেষ করে মুসলিম সমাজ তারা কিন্তু দেশভাগ বা বাংলা ভাগ চায়নি এটা নেতারা জোর করে ব্রিটিশের সাথে ষড়যন্ত্র করে মুসলিম লীগের সাথে ষড়যন্ত্র করে ক্ষমতা ভাগ করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি মুখ্যমন্ত্রী হওয়ার লোভে বাংলাকে ভেঙে টুকরো করে যাদের বাংলা ভাগ করার ক্ষমতা রয়েছে সেই লোকগুলোর কেন দেশ জোড়া লাগানোর ক্ষমতা থাকবে না মানে এই যে অনেকে বলে যে গোপাল পাটা ছিল বলে কলকাতায় না হলে আরও প্রচুর হিন্দু মারা যেত মুসলিমদের হাতে আরে ভাই গোপাল পাঠা হোক আর এই শ্যামাপোকা বা শ্যামাপাঠা হোক এরা যদি এতই ক্ষমতা থাকে তাহলে দেশটা কেন পুরো বাংলাটাকেই ভারতের সঙ্গে কেন রাখলো না কারণ বাংলাদেশের মুসলিমরা তো চাইছিল যে আমরা ভারতের সঙ্গে থাকি আমরা চাই না কারণ শেষ যে ভোট হয়েছিল সেই ভোটে সবথেকে বেশি মুসলিমরা কিন্তু ভোট দিয়েছিল যে আমরা দেশভাগ চাই না দেশভাগের বিরুদ্ধে ভোট দিয়েছিল তাহলে দেশকে যারা ভাঙছে তারা জোড়া লাগাতে এত কষ্ট কেন তাদের আজকে সেই সমস্ত তাদের কুকীর্তির জন্য যে বাঙালি উদ্বাস্তুরা ভুগছে বা দেশভাগের বলি হওয়ার পরে বাঙালির যে দুরবস্থা তার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে এই আর এস এস শ্যামাপ্রসাদ এই ধরনের লোকজন এবং তারা এখন আবার নতুন করে সেন্টিমেন্ট সুড়শুরি দেওয়ার চেষ্টা করছে দেখো দেশভাগ হয়েছে তারপরে হিন্দুদের কি দুরবস্থা ইত্যাদি ইত্যাদি মানে নিজেরাই ভুল করে নিজেরাই আবার ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে মানে এই বিজেপিকে এই মুহূর্তে যে সমস্ত তালে তাল মেলাচ্ছে সিপিএম বা বামেরা তারা হয়তো ইতিহাসটা ভুলে গেছে বা তারা সবাই বয়ের নিচে পুটকি মেরে বাম থেকে রাম হয়ে গেছে তো প্রিয় দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মানবাধিকার কর্মী ও বিশিষ্ট প্রতিবাদী মুখ দীপক ব্যাপারী তার সঙ্গে আমরা বর্তমান রাজ্যের যে শাসক দলের বিরুদ্ধে বিরোধী শক্তি আছে বাম থেকে হোক এবং বিজেপি হোক যারাই হোক না কেন এবং রাজ্যের সমস্ত বিরোধী দলগুলোই কিন্তু মাঠে নেমেছে ঐক্যবদ্ধভাবে তাদের প্রত্যেকের কিন্তু একই স্লোগান রাজ্য সরকারকে যে করেই হোক শাসক দল থেকে ফেলে যেতে হবে অথবা মুখ্যমন্ত্রীর দাবি তুলে তো এই বিষয়ে তার সঙ্গে আজকে আলোচনা হলো আপনাদের মতামত বলে আমি এখানে অনেকে বলবেন যে আমি হয়তো টিএমসি সরকারকে সমর্থন হই না এই মুহুর্তে যদি টিএমসি পড়ে গেলে সিপিএম আসে আমি সাধুবাদ জানাব কারণ সি তৃণমূলের মধ্যে টিএমসির মধ্যে এত দুর্নীতি রয়েছে এত ধরনের দুর্নীতি হয়েছে যে তার বদলে যদি সিপিএম আসে সিপিএমও যে ধোয়া তুলছি বা এরকম নয় কিন্তু যদি সিপিএম আসে আমি খুশি হব কিন্তু সিপিএম বা কংগ্রেস আসুক কিন্তু বিজেপি নো এন্ট্রি তো প্রিয় দর্শক আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তুলে ধরবেন ভিডিওটা বেশি বেশি করে মানুষের নিকট শেয়ার করে আমাদের চ্যানেল নতুন স্থানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা